হাই, আজকে ডিসকাস করব হোয়াইট ডিসচার্জের প্রবলেম এবং সমাধান নিয়ে। অ্যাকচুয়ালি আমার খুব কাছের এক রিলেটিভ বহুদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন, বাট এখন পুরোপুরি সুস্থ, কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই। কিভাবে, কি ন্যাচারাল মেডিসিন ওনাকে কিওর করেছে তা আমি আপনার সাথে আজকে শেয়ার করব। তার আগে জেনে নেব লক্ষণ কি আর কী কী কারণে এই সমস্যা হয়ে থাকে। ভাজাইনা থেকে সাদা বা হলুদ অথবা মিশ্রিত রঙের লিকুইড বের হতে থাকে। এর থেকে ভাজাইনার আশেপাশে ইচিং হয়ে থাকে, যেন অস্বস্তিকর ভাব। যে কোনো বয়সের মহিলা কোনো না কোনো সময় এই প্রবলেম ফেস করে থাকেন। কখনো একদম অল্প পরিমাণে থাকে বলে মহিলা অ্যাভয়েড করে যান, কিন্তু পরিমাণ বেড়ে গেলেই সমস্যার সৃষ্টি। কোনো কোনো সময় এই লিকুইড গন্ধযুক্ত থাকে, আবার কখনো গন্ধহীন হয়। এটা ডিপেন্ড করে রোগিনীর শরীরের উপর। এর থেকে শুরু হয় হাত পা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, ইউরিনেশনে বার্নিং সেন্সেশন ফিল হওয়া, লোয়ার অ্যাবডোমেন পেইন, ভারী ভারী অনুভব হওয়া, কনস্টিপেশন, উইকনেস ফিলিং, কাজের প্রতি অনীহা, ক্ষুধা না লাগা, মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করা। আর এই সমস্যা যত পুরনো যত ক্রনিক হবে, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। এই সমস্যা স্কিনের সৌন্দর্য এবং গ্লোকে একেবারে নষ্ট করে দেয়। এই প্রবলেম হওয়ার কারণ কি? শরীরে অধিক টক্সিন জমে থাকা, তাছাড়া চিন্তা, শারীরিক পরিশ্রমের অভাব, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি, চা, কফি, চিনি, লবণ, রিফাইন্ড অয়েল, রোস্টেড অ্যান্ড স্পাইসি ফুড প্রোডাক্টসের অতিরিক্ত সেবন এই প্রবলেমকে আমন্ত্রণ দিয়ে থাকে। আন্ডার ওয়েট এবং টু মাচ ওয়েট, এ দুটোতেই এই ইস্যু হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তাছাড়া নন হাইজেনিক কন্ডিশন অফ দ্য ভেজাইনা, আদার ডিজিজেস অ্যান্ড এক্সেসিভ মেডিকেশন অ্যান্ড ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল এই প্রবলেমের প্রধান কারণ। মেডিসিন একদম সাধারণ, কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। নাম্বার ওয়ান হচ্ছে তুকমা, দু চামচ হাফ গ্লাস জলে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিতে হবে। নাম্বার টু হচ্ছে তাল মিশ্রি এক চামচ। নাম্বার থ্রি হচ্ছে তিতা হেলেঞ্চা পাতা হাফ কাপ রস। নাম্বার ফোর হচ্ছে কাঁচা গরুর দুধ এক কাপ। এই ফোর ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে প্রতিদিন সকালে খালি পেটে যতদিন অবধি ঠিক না হয় আপনি নিতে থাকুন। ইনকেস এই লিকুরিয়া প্রবলেম যদি অনেকদিন পুরনো হয়, তবে এই মেডিসিন একটু বেশি দিন, যেমন ওয়ান মান্থ বা এর থেকেও একটু বেশি দিন নিতে হতে পারে। আর যদি এই প্রবলেম সবেমাত্র স্টার্ট হয়ে থাকে, তাহলে 15 ডেজের ভিতরেই ঠিক হয়ে যাবে। দ্যাটস অল ফর দ্য টুডে। Stay well, stay healthy. See you in the next video. Thanks for watching.